সিএর যদি কেউ বিরোধিতা করে, সিএ নিয়ে যদি কোনো কেউ ট্রেনে আগুন লাগাতে চায়, সিএ নিয়েও যদি কেউ রাজপথ অবরোধ করে দিয়ে যায়, যদি আর তাদের যদি কোনো সরকার মদত দেয় প্রত্যক্ষে, প্রয়োজন হলে সেই সরকারটাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে, প্রয়োজনে সেই সরকার ভেঙে যাবে, কিন্তু তাও সিএ বাস্তবায়িত হবে। এই আইন কেন্দ্রের আইন রাজ্যের এখানে কিছু করার নেই, সিএ হবেই, সিএ হয়েছে। যদি কোন সরকার তার বিরোধিতা করে, মানে রাজ্য সরকার, সেই সরকারটা ভেঙে যাবে, সেই সরকারটাকে কুঁড়ো করে দিয়ে আজকে সিএ তৈরি হয়ে যাবে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে, আপনাদের মনে রাখতে হবে যে দেশটা আপনাদেরও দেশ, আপনাদের পূর্বপুরুষ যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে, এটাকে দারুল হক না বলে, যুদ্ধভূমি না বলে, নাপাক অপবিত্র না বলে এই দেশেই থেকে গেছেন, আপনাদের ঠাকুর দাদার করে মাটি দিয়েছেন। আজকে আপনাদের রক্ষা করবার দায়িত্ব আমাদের, এই ভারতীয় মুসলমানদের সাথে এবং ওপার বাংলা থেকে আগত হিন্দু বাস্তুদের সাথে সিএ প্রয়োজন আছে, আমরা সিএ বাস্তবায়িত করে দিয়েছি। কোন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবেন? আমরা দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের মহিলাদের সংগ্রাম বিরোধী, সাম্য বিরোধী, অধিকার বিরোধী, মর্যাদা বিরোধী তিন তালাককে আমরা বাতিল করে দেব। আমরা করে দেখিয়েছি, বিজেপি করে দেখিয়েছে।